কিছুদিন আগতে আমি সকলোৱে কৈছিলো যে আমাৰ বৰষুণৰ বাবে বেছি প্ৰয়োজন, বৰষুণ আমাক লাগে। কাৰণ কিছুদিন আগতে বহুত বেছি পৰিমাণে গৰম আছিল, কিন্তু আমালোকে কায়ে ভবা নাছিলো যে বৰষুণ আমালোকৰ অসমৰ কাৰণে ইমান কালৈ আহিব, এনে এটা পৰিস্থিতি সৃষ্টি কৰিব। আপোনালোকে চালে বহুতো মানুহে গম পায়ে, অলৰেডি বহুতো মানুহে গম পায়ে গৈছে যে অসমৰ হাফলঙৰ অৱস্থা এনে এটা সৃষ্টি হৈছে। হাফলং হল অসমৰ এটা ধুনীয়া এটা ঠাই, যত আমালোকৰ ধুনীয়া এটা ষ্টেচন বুলিও কব পাৰি হাফলঙত। ইমান ধুনীয়া, কাৰণ হাফলঙত বহুতো পাহাৰ পৰ্বতেৰে আবৃত হৈ আছে। আপোনালোকে জানে, মই ফটোটো দেখাই দি আছো আপোনালোকক, ষ্টেচনত কি ধুনীয়া এটা ষ্টেচন হয়। ইমান ধুনীয়া এটা পাহাৰ পৰ্বতেৰে আবৃত হৈ থাকে ষ্টেচনটো, এতিয়া সেই ষ্টেচনৰ ষ্টেচন হৈ থকা নাই। আপোনালোকে বহুত মানুহে চাগে ভিডিঅ' চিডিঅ' দেখা পাইছে, আৰু বহুতো ভিডিঅ' চাগে ভাইৰেল হৈ আছে, এনেহেন আপোনালোকে সকলোৱে দেখা পাইছে। আৰু আপোনালোকৰ কাৰণে সেইকাৰণে মই এটা ভিডিঅ' লৈ আহিছো, যাতে আপোনালোকে গোটেইখিনি মামলাটো বুজি পায় যে কিহৰ কাৰণে বানপানীটো হ'ল, কিহৰ কাৰণে এনে সৃষ্টি হৈ আছে। সেইকাৰণে আপোনালোকৰ আগত মই ভিডিঅ'টো লৈ আহিছো, আপোনালোকে ভিডিঅ'টো লাষ্টলৈকে ভালকে চাব। অলৰেডি মোৰ এটা ব্লগ চেনেল হয়, কিন্তু তথাপিও মই ব্লগ আজি বাদ দি আপোনালোকে সেইটো কবলৈ ওলাইছো। আপোনালোকে প্লিজ মন দি সকলোৱে ভিডিঅ'টো চাব লাষ্টলৈকে। আৰু এই বৰষুণৰ কাৰণে এইচএছ ফাৰ্ষ্ট ইয়াৰ এক্সামো কেঞ্চেল কৰা হৈছে। মোৰ ভিডিঅ' যে ফাৰ্ষ্টৰ পৰা চাই থাকে, তাহোঁতে চাগে নিশ্চয় গম পায় যে কিয়নে ভিডিঅ'ৰ পৰা মই যে ফাৰ্ষ্ট ইয়াৰত পঢ়ি আছো। সকলোৱে চাগে গমেই পায় যে যাই যায় মোৰ মানে ছাবস্ক্ৰাইবাৰ, অৱশ্যে ছাবস্ক্ৰাইব বুলি নকওঁ যিহেতু ফেমিলি মেম্বাৰে হয় মোৰ, তথাপিও যাই যায় মোৰ ভিডিঅ'টো চাই আছে কিয়নে ফাৰ্ষ্টৰ পৰা। তাৰপিছত চাগে মোক গমেই পায় যে মই ফাৰ্ষ্ট ইয়াৰতে পঢ়ি আছো। তো ফাৰ্ষ্ট ইয়াৰৰ এক্সাম কেঞ্চেল কৰা হৈছে, কেঞ্চেল কৰা হোৱা নাই, 17ৰ পৰা 21লৈকে পষ্টপন কৰি দিছে। চাগে এক্সামটো পিছত হ'ব, নাজানো এইটো অসম চৰকাৰে ডিচাইড কৰিব। কিন্তু হাফলঙত যিটো এটা অৱস্থা হৈছে, সেই হিচাপত চাগে এক্সামটো নপতাই ভাল, বেটাৰ যিখিনি মই জানো। কাৰণ ইমান এটা পৰিস্থিতি সৃষ্টি হৈছে, আপোনালোকে সকলোৱে জানে কেনে এটা অৱস্থা হৈছে হাফলঙৰ। তো আপোনালোকে চাগে ভিডিঅ' কেইটা মই কিছুমান ক্লিপ দেখাই দি আছো আপোনালোকক, কি কম আৰু, আপোনালোকে ক্লিপ কেইটা চাই লওক। এনে এটা পৰিস্থিতি সৃষ্টি হৈছে চাইছেনে আপোনালোকে, ট্ৰেইন উটুৱাই লৈ গৈছে, এনেহেন বানপানী কৰিছে, কি কম আৰু, এনেহেন মানে অৱস্থা বেয়াও লাগি আছে। যিহেতু আমি অসমৰ সন্তান হওঁ, চাই লওক আপোনালোকে ভিডিঅ'টো লাষ্টলৈকে। বাপৰে, কেনে এটা লেভেলৰ পাহাৰৰ পৰা মাটি সৰি পৰি আছে, ৰাস্তা ঘাট ভাঙি, উফ কি কম আৰু, মন চন বেয়া লাগি গেল আৰু। চাই থাকক আপোনালোকে ভিডিঅ'টো লাষ্টলৈকে। এতিয়া মেইন মামলাটো হ'ল এই বানপানীটো সৃষ্টি কেনেকৈ হ'ল। মোৰ এটা হাফলঙত খুৰা আছে, নিউ হাফলং বুলি কয়, তো তাতে এটা মোৰ খুৰা আছে। তো খুৰাৰ পৰা মই গোটেইখিনি মামলাটো কেছটো শুনিলোঁ, শুনাৰ পিছতে আপোনালোকৰ আগত কৈ আছোঁ। মানে সেইখিনি নাজানো যে ট্ৰেইন কেনেকৈ উঠাই লৈ যায়, সেইখিনি মই গম পোৱা নাই। কিন্তু যিখিনি যিখিনি কথা গম পাইছোঁ, আপোনালোকে মানে মই গোটেইখিনি কথা আপোনালোকক শ্বেয়াৰ কৰি আছোঁ। মানে হাফলংটো হ'ল এটা পাহাৰীয়া এলেকা, গোটেই ফালে পাহাৰ, আপোনালোকে জানে ফটোটোত, আপোনালোকে গমেই পাই আছে, মই ফটোটো আৰু দেখাই দি আছো আপোনালোকক। তো ফটোটোত আপোনালোকে গম পায়ে গৈছে অলৰেডি যে হাফলঙত গোটেই ফালে এটা পাহাৰ। তো এই পাহাৰৰ মাজতে ষ্টেচনটো আছে, খালি ষ্টেচন বুলি নহয় গোটেইখিনি ব্ৰিজ ত্ৰিজ উঠাই লৈ গৈছে। আপোনালোকে বহুত মানুহে জানে কেনেহেন এটা পৰিস্থিতি সৃষ্টি হৈছে। তো এই পাহাৰৰ মাজতে এনেকে বৰষুণ পৰি আছে, বৰষুণ পৰি কৰি পাহাৰৰ মাটি সৰি, পাহাৰৰ মাটি মানে বৰষুণ কেইটা পৰি পৰি পাহাৰৰ মাটি সৰি সৰি পাহাৰৰ মাটি কেইটা ভাহি চাহি একদম ষ্টেচন চেচন বিনাশ কৰি লৈ গৈছে, এনে এটা পৰিস্থিতি সৃষ্টি হৈছে। আৰু সেই বুলিয়ে নহয়, খালি ষ্টেচন বুলিয়েই নহয়, ৰাস্তা ঘাট নলা নৰ্দমা যিবোৰ আছে গোটেইখিনি ঘূৰি মানে একদম ভৰি ভৰি পৰিছে, আৰু মানুহৰ ঘৰ বাৰীলৈকে একদম উটুৱাই লৈ যায় আছে, এনে পৰিস্থিতি এটা সৃষ্টি হৈছে।
মানে ভিডিও কেটে আপনার দেখাই দিয়েছো অলরেডি আর এটাও লাগিলে দুই তিনটা মান ক্লিপ মানে লাস্ট লগাই দিম আপনার আপনাদের চাই লব মানে এনে একটা পরিস্থিতি সৃষ্টি করেছে বলে ভাবা নাছিল আর একটা সঁচা কথা যে আমি যদি নেচারক ভাল পাও নেচারও আমাক ভাল পাব আমি তো কেতিয়াও নেচারক ভাল পাওঁ সঁচা কথা আপনাদের বেয়া নাপাব এইখানে কথা ময়ও জানো আপনাদের জানে যে আমালকে গছ গছনি কাটি একদম বিনাশ করে পেলাইছো গছ গছনি কাটি ঘর দুয়ার বনাই মানে একদম শেষ আর নক আর যদি আমি নেচারক ভাল পাও নেচারও আমাক ভাল পাব এখানে আমারও গম পাব লাগে কি কম আর এনে পরিস্থিতি এটা সৃষ্টি হয়েছে আমি পিয়ার গুলো যাতে সকলো হয় খালি মই বলি নহয় মোর ফ্যামিলি মেম্বার যাব আছে আর যাই যাই মানুষ আছে অকমার পড়া যাতে বাহিরের পড়া যদি যাই যাই ভিডিও কেটা মো চাই আছে যদি চাই আর নক মই যে চাবয়ে যদি চাই মোর বাহিরের পড়া ভিডিও কেটা আপনাদের প্লিজ পিয়ার করব যাতে ঠিক হয়ে যায় প্রার্থনা করব আপনাদের যদি ঠিক হয়ে যায় আর আপনার অবস্থা এনে যাতে বরষুণ তো সৃষ্টি নহয় বরষুণ কমার কথা আছে কিন্তু বাট বরষুণ নকমে আর এই ভিডিওটোর জড়িয়তে আপনাদের এখানে দেখার চেষ্টা করলো যে হাফলঙত কেনে একটা অবস্থা সৃষ্টি হয়েছে কেনে একটা লেভেলের পানি হয়েছে কেনে একটা মানে অবস্থা সৃষ্টি হয়েছে এখানে আপনাদের দেখাবার চেষ্টা করলো আর মোর ভিডিওটো যদি হাফলঙর পর কোনোবা চাই আছে বা বেলেগ কোনোবা পড়া চাই আছে তো ভিডিওটো ইগনোর নকরিব সকলে ভিডিওটো চাব আর বেশিরভাগ পরিমাণে শেয়ার করিব মানে বহুত বেশি পরিমাণে শেয়ার করিব যাতে নেক্সট কোনোবা মানুষ চাব পারে এনে ভিডিও মানে মেইন রিজনটো কি কি আছে সেইখিনি যাতে চাব পারে অলরেডি বহুত মানে গম পাইছে হে তথাপি মই এটা ভিডিও মানে হুরুকে এটা আপডেট দিয়ার চেষ্টা করি আপনাদের যাতে আপনাদের সকলে গম পায় আর ভিডিওটো ইগনোর নকরি আর গাইজ ভিডিওটো ইগনোর নকরি লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে দিব যাতে সকলো মানুষে ভিডিওটো চাব পারে সকলো মানুষে শেয়ার করে দিব যাতে নতুন নতুন ভিডিওর কারণে মই মোটিভেশন পাও আর মইতো এনে চ্যানেল নহয় মোর একটা ব্লগ চ্যানেল হয় মই কেদিনমান ধরে ব্লগ দিব পারা নাই এই বরষুণের কারণে ময়ও ব্লগ দিব পারা নাই সঁচা কথা মানে এনেও মোর বহুত বেশি পরিমাণে জ্বর আহিছে আপনাদের সঙ্গে মুখ চুখ দেখি মোর গমে পাইছে তো আপনাদের ছুটি একটা আপডেট দিয়ার চেষ্টা করছো যদি ভিডিওটো ভাল লাগে থাকে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিব সকলোয়ে আর ওসরত থাকা বেল আইকনটো মাই দিব আর ইনস্টাগ্রামের নামটো মনস্টালত আহি আছে তো ইনস্টাগ্রামত ফলো করিব একদম পাহৰি না যাব আর নতুন ভিডিওর কারণে চ্যানেলটো সাবস্ক্রাইব করে দিব আর মোর ফ্যামিলি মেম্বার হয়ে যাওক আপনাদের আজির কারণে টাটা এন্ড বাই বাই কিন্তু রব 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 আপনাদের সাথে এটা বহুত মানে ভাবি আছে ই এই রিং লাইটাল এটাকে ওলাইছে আর ব্লু লাইটটো কি সাকে সকলে নাভাবে কিন্তু কিছু কিছু মানুষ হেটারও থাকে আর মোরও আছে কিছুমান মই নাম বারো নকও কিন্তু তাহন সাকে ভাবি আছে কি মূর্তি ধরে এই কি বনাই থই দিছে এতে কি লাইট লগাই কেনে করে আছে তো মই তাহার আগতে কই দিয়েছো মোর রিং সরি মানে স্ট্যান্ডাল ভাঙিছে তো এই কারণে মই এটা জ্বলাই থই দিছো মেটার এইটো নকরে মেটার লাইটও নকরে মেটার করে ভিডিওর উপরের কথা ভিডিওর কন্ট্রোল উপরের কথা তো আপনাদের যদি ভিডিওটো ভাল লাগে থাকে লাইক কমেন্ট চ্যানেল সাবস্ক্রাইব করে দিব আর এখানে আর আজিবা টাটা বাই বাই আর সকলে পিয়ারটো করে দিব যাতে হাফলং এনে আগর নিচনা হয়ে যায় মোর চকু পানি পানি হয়ে গেছে সঁচা কথা কবা গেলে বাই বাই सजना दे मैनो छड़ के नी जाना कदी झूठे वादे सही दिल से नी वाना कदी लंबी रात सही ख्वाब तो दिखाना कदी मैं हूँ तारा तेरा चांद बन जाना कदी हेलो भाई सुनो रास्ता दिन तो है ना इतने वाला भाई लो बाप रे बाप आरो दिलार दे यार की कोड़ी मार घर जाए हुई था दे यार दे 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 बाय ए अब से बैगो सर दे 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 बाय बाय